আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটা হচ্ছে ইন্ট্রো মেকার নিয়ে কিছু কথা বলবো। ইন্ট্রো মেকার হচ্ছে আপনার ভিডিওর প্রথমে যেই চ্যানেলের নাম আসে বা যেটা আসে সেটা হলো, সেই ভিডিওটাকে আমরা ইন্ট্রো ভিডিও হিসেবে জানি। তো সেটার জন্য আমরা অনেক দামি দামি সফটওয়্যার ইউজ করি বা কম্পিউটারে ভালো অ্যাপ চাই, যে এটা ছাড়া সম্ভব না, ভালো স্মার্ট একটা ইন্ট্রো বানাতে পারবো না আমরা। তো এটা আসলে ভুল। তো অ্যান্ড্রয়েড ফোনে এখন অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছু করা যায়। যেমন আমরা এই যে ইন্ট্রো যে অ্যাপটা দেখতে পাই, ইন্ট্রো মেকার, তো এই অ্যাপটার জন্য একদম সরাসরি আপনি যদি প্লে স্টোরে চলে যান, আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি যে লেখাপুর কী আসে, ইন্ট্রো মেকার, এই যে ইন্ট্রো মেকার লেখা আসছে, ইন্ট্রো মেকার লেখার পরে প্রথমেই চলে আসবে এটা। ইন্ট্রো মেকার যাবেন, ইন্ট্রো মেকার যাওয়ার পরে জাস্ট এটা আমি ডাউনলোড করেছি, ওপেন লেখা আসছে। এটাতে দেখেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে, 4.6 স্টার আছে। সো এটা আমি ইউজ করি, আমি অনেক ইন্ট্রো বানিয়ে আমার ফ্রেন্ডদেরকেও দিয়েছি, তো কেউ ধরতে পারে না। এটা আমি মোবাইল দিয়ে করেছি, কারণ মোবাইল দিয়ে করলে কাইনমাস্টার দিয়ে করলে সেখানে ওয়াটারমার্ক থাকতেছে বা ততটা স্মার্টলি করা যাচ্ছে না, এত স্মুথ হচ্ছে না। বাট এটা আপনি ফুল এইচডিতে ডাউনলোড করতে পারবেন, ফুল এইচডিতে করতে পারবেন। যেমন এটা 10 সেকেন্ডের আছে, যেমন এরকম অনেকগুলো আছে, আপনি চাইলে আপনি ইয়ে করতে পারেন, অন্যগুলো দিতে পারেন। এখানে পপুলার আছে, তারপর ন্যাচারাল আছে, সিটি আছে, আপনি যেইটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে সেকেন্ড দেওয়া আছে, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, ঠিক আছে। তো আমি পপুলারে যাই, পপুলারে যাওয়ার পরে অনেকগুলো এখানে আছে ভালো ভালো, যেটা যারা অনেকেই ইউজ করেছে। আপনি চাইলে আপনি সার্চ করে নিতে পারেন কোন ধরনের ইন্ট্রো আপনি চান এখানে। তো এই যে এখানে প্রথমটা, দ্বিতীয়টা, আচ্ছা দ্বিতীয়টা দেখি, ফুল এইচডিতে আপনি এডিট করবেন, এখানে ক্লিক করলে হবে, আর কিছু লাগবে না। যেন তখন এই মাঝখানে এই যে পে বাটনটাতে আপনি ক্লিক করবেন, তখন দেখবেন যে এই যে নিচের যে ইন্টারফেসটা আসছে, নিচের যে রোলারটা আসছে, এখানে টাচ করলে আপনি লেখাটা আপনি এডিট করতে পারতেছেন। দ্য টাইটেল হেয়ার, ওকে, টাইটেল হেয়ারটাতে আপনি ডিলিট করে দিয়ে কেটে দিবেন, কেটে দিয়ে এখানে লিখবেন আপনার যা ইচ্ছা, আপনার চ্যানেলের নাম যেটা, এটা যেমন টেক বাংলা এরিয়া দিলাম, হ্যাঁ, ওকে। এখন এই লেখাটা যদি আপনার ইন্ট্রোর সাথে যাচ্ছে না কালারটা, তো আপনি ফন্ট চেঞ্জ করেন, ফন্টের সাথে কালারও চেঞ্জ হবে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। একদম ইজি, পৃথিবীর সবচেয়ে, আমি বললাম তো, পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে হচ্ছে আপনার এই ইন্ট্রো অ্যাপটা, একদম ইজিলি হয়ে যাচ্ছে। এখানে জাস্ট আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন, এতটুকু রাখলাম, ওকে। এখন ডান দিবেন, ডান দেওয়ার পর শেষ আবার প্লে দিবেন, যে আমরা কোথায় আপনি এডিট করবেন। এই যে এখানে একটা কিন্তু যেটা আসছে, এটা কিন্তু একটা ইমেজ, একটু আগে যেটা আসলো ইমেজ আছে এখানে একটা, এখানে থেকে সাবটাইটেল নামে একটা লেখা আসছে। এই যে সাবটাইটেল যে লেখাটা আসছে, সাবটাইটেলটা আপনি চেঞ্জ করতে পারেন, সাবটাইটেলে ক্লিক করলেন, দেন এখানে আপনি লিখে দিলেন যে আপনার চ্যানেলের জন্য লাস্টে কিছু বলার জন্য, বা নাও লিখতে পারেন, ডিলিট করে দিতে পারেন। যেমন এখানে লিখলাম আমি প্লিজ সাবস্ক্রাইব, ওকে, প্লিজ সাবস্ক্রাইব লিখলাম, এটা এইভাবে থাকলো, আমি ফ্রন্ট চেঞ্জগুলো করতে পারি, সমস্যা নেই, আমি এটাই রাখলাম, ডান। ডান দেওয়ার পরে এখানে আপনার কিন্তু যদি কোনো সাউন্ড না থাকে, ইন্ট্রো কিন্তু কোনো মজা নেই। আপনি এখানে যদি আপনি কোনো সাউন্ড আপনার ফোনে থাকে সেটাও আপনি দিতে পারবেন, আর যদি এখান থেকেও নিতে চান, এখানেও আপনার অনেক ধরনের সাউন্ড আছে, যেমন এখানে অনেক ক্যাটাগরি আছে, ব্লগের জন্য আছে, তারপরে আপনার শ্যুটিংয়ের জন্য, যেমন অনেক কিছু আছে এখানে। আপনি ইন্ট্রোটা নিলে, ইন্ট্রো থেকে যে কোনো একটা আমি দেখানোর জন্য দিলাম, পরে আপনি শুনে দিতে পারেন। এটা আমি প্লাস পয়েন্টে দিলাম, টিক দিয়ে দিলাম, কোথা থেকে এটা হবে আমি এটা চাপ দিয়ে ধরে এখানে দিয়ে দিলাম, ওকে। এখন আমি প্লে করি, এই যে এখন কিন্তু এখন আমার মিউজিকের সাথে কিন্তু এখন ইন্ট্রোটা মানে প্লে হচ্ছে, ওকে, ওকে। দেন এখন আর কিছু না, আপনি চাইলে এখানে আরও অন্য অন্য সাউন্ডের অপশান আছে, পিকচারের অপশান আছে, আপনি পিকচারও অ্যাড করতে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আরও টেক্সট যদি আরও কিছু আপনি অ্যাড করতে চান, সেই টেক্সটগুলো আরও দিতে পারবেন এখানে। কিন্তু অনেক এই যে এখানে টেক্সট আছে, এখানে স্টিকার আছে, এখানে মিউজিক আছে, এখানে সাউন্ড আছে, এখানে পিকচার আছে, আপনি যা ইচ্ছে দিতে পারবেন। সব কিছু দেওয়ার পরে, সুন্দর সব কিছু হওয়ার পরে, এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না কিন্তু, আপনি এটা পেইড অ্যাপ হোক, যেটাই হোক, আপনি পরে আবার ইনস্টল করে ইউজ করতে পারবেন। এখানে টিক চিহ্নে দিবেন, আর কোনো কাজ নেই, এটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্টিং ভিডিওটা হওয়ার পর একদম খুব কম সময় নেয়, এন্ড আপনি ফুল রেজাল্ট আপনি পেয়ে যাবেন, ফুল এইচডিতে আপনি এটা পাবেন। এটা হলো সবচেয়ে আমার এটার ভালো ফিচার। অনেক অ্যাপ আছে যে ইন্ট্রো বানানো হচ্ছে, বাট সেটা মোবাইলের মতো একটা ফরম্যাট হয়ে হয়, এতটা এইচডি হয় না। শেষ, আর কোনো কাজ নেই, আপনার গ্যালারিতে এটা সেফ হয়ে গেছে। এখন যদি আপনি দেখতে চান ফুল স্ক্রিনে এটাকে, এখন আমরা দেখি,
ঠিক এরকম করে এখানে যদি আপনি শেয়ার করতে চান এই ইন্ট্রোটা কোনো কিছু দিয়ে শেয়ার করতে চান আমি শেয়ারও করতে পারবো, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটাতে প্লিজ লাইক দিবেন।